এটা আমার বড় ভাই, সবাই আমার বড় ভাই সাবস্ক্রাইব করেন, লাইক দেন, এন্ড সে অনেক মজা মজা ভিডিও বানায়। ই লাভ বাংলাদেশ। আপনারা লন্ডনে থেকে বাংলাদেশকে যেই পরিমাণ ভালোবাসা দেন, যেই পরিমাণ রেসপেক্ট দেন, এটা আসলে অনেক বড় ব্যাপার। সো আমি আসলে দুই তিনজন আমি আসছি একটু আপনাদের সাথে গল্প করার জন্য, একটু ব্লগ করার জন্য। আমি দাওয়াত খেতে আসছি, আপনারা কেউ দাওয়াত দেবেন আপনাদের বাসায়? হ্যাঁ, দাওয়াত দেবেন নাকি কি ওইদিকে ওখানে আপু দাওয়াত হবে নাকি? ওকে, সো আমি কয়েকজনকে আসলে স্টেজে ডাকতে চাই, আসতেছি। আমি কয়েকজন সিলেটি ভাই এবং বোনদেরকে ডাকতে চাই, মানে আমার টক, আমি কথা, আমি আমি আফ্রিদিকে বিয়ে করতে চাই, একটা ভাই আসছে, থ্যাংক ইউ। আমি কালকে লাস্ট নাইট তাকে দেখছি। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই আমি বারিগঞ্জ থেকে আসছি। ওকে, আপনার খুব বেশি ফ্রেন্ড, আমিও আপনার খুব বড় ফ্রেন্ড, লন্ডন ইউটিউব ব্লগার, আমি অলসো ব্লগার। ও ভাই, এর জন্য তালি দিই, ভাই একটা ব্লগার, থ্যাংক ইউ ভাইয়া। মানে আপনার কাছে বড় না, ছোট। ও ছোট ছোট, আচ্ছা ভাইয়া ছোট ব্লগার, এটা কোনো ব্যাপার না। আমি সিলেটি মাত্র, আমি তো সিলেটি মাত্রছি, আমি আপনাকে বিয়া বিয়া করে করান, আমি চাই আপনারা সিলেট বিয়া দিতা, সিলেট বিয়া দিতা, সিলেটি আপনারা সিলেটি ফুটি বিয়া করবা দি, সিলেটি ফুটি যদি ইংল্যান্ডের পাসপোর্ট থাকে তাহলে সিলেটি ফুটি, না আমি ছেলেদের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করতেছি, রাইট? যদি পাসপোর্ট থাকে তাহলে বিয়ে করবো, আমি রাজি আছি ওয়াল্লাহ। সিলেটি সারা পুরিন্দর কিন্তু লাল পাসপোর্ট আছে, আপনি করবা না? অফ কোর্স, হু আর নট, বাট গর্দমাই হইতিব, গর্দমাই হইবা নি। গর্দমাই হওয়া উচিত, গর্দমাই হইতিব, আর সিলেটি ফুড়ি মারে আপনি কিন্তু মায়া করতে কি মারে কি মারে মায়া করা লাগবে মাকে না বুঝিনি মারে মায়া করতে গো মাকে না মায়া করতে মায়া করতে খরচ করে দিবা, প্রতি সপ্তাহে সাম্পল এলে বেতন আমি মারে দিলেন বা তো বুঝিনি বুঝিনি
বুঝি না কি বলছে, আমি বুঝি কসম করে বুঝি না, আমার বলতে কিছু লাগবে না ভাই, আমি কিন্তু খালি সিলেটি মাতু, আমি কিন্তু শুনতে পারতাম না, কোন সমস্যা নেই, আমার কথা হলো পাসপোর্টের জন্য সবকিছু রাজি আমি, এখন কত কষ্ট করতে হয় পাসপোর্টের জন্য, এত ইজিলি পেয়ে গেলে তো ভালো, সিলেটি পুরি বিয়া হলে লাল পাসপোর্ট পাইবা, পাঁচ শর্ত একটা শর্ত আছে আপনার, এটা কিন্তু করতে হইব, আপনি প্রতি সপ্তাহে কাম করবা, কাম করি করো আইবা রাত 12টা, তাইও কিন্তু সারা দেখা পুরির মারে দেইলা, খুব বেশি খুশি আজকে তাওহিদ হাফিজ ভাই একবারে খাসে ভাইয়া বাংলাদেশ আপনারা খুব লাকি, আফ্রিদির মতো একটা ছেলে আছে, বাংলাদেশ খুবই ভাগ্যবান, আফ্রিদির মতো আমরা একটা ছেলে পেয়েছি, কাজে লাগান, এরকম ছেলের আমাদের দরকার বাংলাদেশকে উজ্জ্বল করতে হলো, আর সিলেটি হই বৈশাখী মেলার একবারে সামনে সেই জব, একটু আগে অত সময় তাহলে আফ্রিদি ভাই লাগে ভিডিও কল আছে, সেই জব আপনারা দেখতেই Oh, my God.
Oh,
এখন জায়েদ ভাই ডিগবাজি রেডি, এখন ডিগবাজি দেখবেন রেডি, 1 2 3 বিয়ার্স লেটস গো বিয়ার্স ইয়েস Thank you.
আব্দুল্লাহকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা আয়োজন করার জন্য, আপনাদের জন্য বড় করে একটা তালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ লন্ডন, দেখা হবে। বহুত খুশ হ্যাঁ। বিলকিস বিলকিস মশো, বিলকিস 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 বিলকিস